শান্তি রাজ্যে নিয়ে আজ ভাটপাড়ায় অপর্ণা কৌশিক সমর্থনে শঙ্খ রুদ্রপ্রসাদ বিভাস ক্ষতিগ্রস্তদের সাহায্য সন্দেশখালীতে মৃতদের পরিবারকে চাকরি আশ্বাস মমতার দুর্গাপুর পুরসভায় তৃণমূল কাউন্সিলরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগ বিজেপি সমর্থকের বিরুদ্ধে অল্পের জন্য রক্ষা অভিযুক্তকে মারধর স্থানীয়দের গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে বিজেপি জয় শ্রীরাম স্লোগান ঘিরে উত্তপ্ত গুড়াপ তৃণমূল বিজেপি সংঘর্ষ থানার সামনে বিজেপির জমায়েত পথ অবরোধ পুলিশের রিভলভার কারবার চেষ্টা গুলি ছিটকে আহত বিজেপি সমর্থক গুড়াপ কাণ্ডে পুলিশ মন্ত্রীকে নিশানা বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করাচ্ছে এসব ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে গুলি চালাচ্ছে গুন্ডা আর মাফিয়া আর পুলিশ নিয়ে এক শ্রেণীর দালাল পুলিশ নিয়ে মমতা ব্যানার্জি এখন সরকার চালাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের খুড়তুতো ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গ্রেপ্তার দাদা হুগলির পুরসুড়ার মসিনান গ্রামের ঘটনা খুড়তুতো ভাইয়ের বুকে পেটে দাদা আঘাত করেন বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে বছর ৪২ গগনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা হুগলির চুঁচুড়ায় রাস্তায় ধস চন্দননগর থেকে চুঁচুড়াগামী যান চলাচল ব্যাহত গঙ্গা অ্যাকশন প্ল্যান ও জলের পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়েছিল মাস চারেক আগে রাস্তা নির্মাণের পর গতকাল রাস্তার বেশ কয়েক জায়গায় ধস নামে পুরপ্রধানের আশ্বাস আজ থেকেই মেরামতির কাজ শুরু হবে লোকসভা ভোটে জয়ের আনন্দ উদযাপনে ভাঙড়ের নিমকুঠিয়ায় চটুর লাচ অনুষ্ঠানের সঞ্চালক তথা স্থানীয় তৃণমূল কর্মী শ্যামল ঘোষ সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ কাটমানি ইস্যুতে পশ্চিম মেদিনীপুরের বেলদার আসন্দা গ্রামে স্থানীয় তৃণমূল নেতা নেত্রীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের কাটমানি নেওয়ার কথা অস্বীকার তৃণমূল নেতার গ্রামবাসীদের ১০০ দিনের টাকা না পাওয়ার জন্য পঞ্চায়েত অফিসের কর্মীদের ঘাড়ে দায় চাপিয়েছেন তিনি ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সহ সভাধিপতির স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবন্ধী শ্রমিককে মারধর তৃণমূল নেত্রীর স্বামীর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ অস্বীকার বাজপড়ে কাঠের গুদামে বিধ্বংসী আগুন পুরুলিয়ার আদ্রা শহরের ঝড়িয়াডি এলাকার ঘটনা কাঠের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে